নেটওয়ার্ক 7 আপনাদের সাথে আপনাদের পাশে। বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ালো প্রশাসন। নিম্নচাপের বৃষ্টি সেই সঙ্গে ব্যারেজের জল ছাড়াই অজয়ের জলস্তর বেড়ে আজ বন্যা পরিস্থিতি ধারণ করে। বন্যা কবলিত হয় কেতুগ্রাম, মঙ্গলকোটের বেশ কিছু গ্রাম। বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে অজয়ের পার্শ্ববর্তী বহু গ্রামে। বন্যা কবলিত গ্রামের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেতুগ্রামের চোরখি, বিল্লেশ্বর, বারান্দা, রসুই সহ অন্যান্য গ্রামের দুর্গত মানুষদের জন্য ত্রাণ শিবির খুলেছে কেতুগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস। চোরখির রাস্তার দুই ধারে তাঁবু খাটিয়ে সেই সঙ্গে গ্রামের ট্রাক্টরের মধ্যে বন্যা দুর্গত মানুষদের অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করে মানুষদের রাখা হয়েছে। কেতুগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জানান, অতিবৃষ্টির কারণে ড্যাম থেকে জল ছাড়ার ফলে বন্যা হয়েছে। বন্যায় এদের সব ঘরবাড়িতে জল ঢুকে গিয়েছে, ঘরবাড়ির সমস্ত জিনিস সব নষ্ট হয়ে গেছে। এই মানুষগুলোকে আমরা সরকারি বা আমাদের তৃণমূল পার্টির তরফ থেকে আমরা এদিকে কোথাও ফ্ল্যাট সেন্টারে, কোথাও স্কুলে, কোথাও এখানে রাস্তার উপরে লরিতে ফাঁকার লরিগুলো আছে, লরিগুলো যাতায়াত করতে পারছে না, যার জন্য এখানে তাদেরকে রেখে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তাদেরকে সমস্ত ব্যবস্থা করে এখানে রাখা হয়েছে। ওদের খাওয়া দাওয়া কি করছে? সরকারিভাবে ব্যবস্থা আমাদের করা হয়েছে, পার্টির তরফ থেকে করা হয়েছে। এদের যাতে ত্রিপল পিপল বা ত্রাণ পায় সে ব্যবস্থা আমরা সরকারিভাবে দেখছি। আমাদের এমএলএ সাহেব, বিধায়ক সাহেব এসছেন, তিনি আমাদের এলাকার মধ্যেই আছেন, এলাকায় বিভিন্ন জায়গা তিনি ঘুরছেন, তিনি আবার এখানে আসবেন। আমরা এদের যতটা সাহায্য করা দরকার আমরা সেটা চেষ্টা করব। বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ শিবিরে শুকনো খাবার দেওয়ার সাথে সাথে খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছেন তৃণমূলের দলীয় কর্মীরা। চোরখি তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের পাশে তাঁবু খাটিয়ে রান্নার আয়োজন করা হয়েছে। তৃণমূল কর্মীরা জানান, এখানে রান্না করছেন কেন? বর্ষণের জন্য চোরখি গ্রাম সবই জলমগ্ন হয়ে গেছে। এখানকার এলাকার অধিকাংশ মানুষই আমার বিভিন্ন সেন্টারের স্কুলে দেখে দিচ্ছি, তাদের শরণার্থী হিসাবে তাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বন্যা দুর্গত অসহায় মানুষেরা জানান, ঘরবাড়ি সব ভেঙে গেছে, আমরা তার জন্য এখানে ওরা আশ্রয় নিয়েছি, আমাদের কিছুই নাই, আমাদের এরকম চালের বর্ষারাই আমরা তাতে এরু পালিয়ে এসেছি, সবকিছু আমাদের ভেঙে চুরি চলে গেছে। কেন কেন কিসের জন্য? পানের জন্য, আমরা সবকিছু জন্য, তার জন্য অজয় জল ঢুকেছে। অজয় জল ঢুকেছে, অজয় জল ঢুকেছে, তার জন্য বন্যা হয়েছে, তার জন্য আমাদের সব ভেঙে চুরি গেছে, সব আমরা রাস্তায় আশ্রয় নিয়েছি। খাবার টাবার কোথা থেকে পাচ্ছেন? খাবার টাবার এখন আমাদের পাউরুটি দোকানের এটা ওটা আমরা কিনে আমাদের ছেলেরা এখন আশ্রয় দিলে, অন্য দিলে খেলাম। আর এই রান্না হচ্ছে এখানে? রান্না হচ্ছে, ওইগুলো সব আলোকরা খাবে, মা মারা আর সবাই মিলে দেবে, ওইটাই সবাই মিলে আমাদের একটু মুখে যাবে। হ্যাঁ, পয় তিন মল এটা থেকে আমাদের পার্টি থেকে সবাই কিছু আমাদের সাহায্য করছে, তার জন্য আমরা এখানে আশ্রয় নিয়েছি। হ্যাঁ, এমএলএ সব এসেছিল তার জন্য। কি কি নাম আপনার? সব বাড়িতে পানি ঢুকে গেছে, কিছু মাল বার করতে পারি নাই, এই তো পাকা রাস্তায় আছি গাড়িতে, জিনিসপত্র সব নষ্ট, সব নষ্ট হয়ে আছে, পড়ে আছে, ভাসছে। বুঝতে পারেননি যে গ্রামে জল না? রূপকে বললো যে বান হবে না, হবে না, ওই লদি কান্ত দিয়ে যাবে, তাই বললো, তাহলে কি করে হবে? কখন থেকে ঢুকলো জল? জল ঢুকেছে 7টার সময় সকাল। হ্যাঁ, 6টায়। এখন কি অবস্থা? এখন ঘরে জল ঢুকছে। আর আপনারা আছেন কোথায়? এই ব্রিজে। সর্বগ্রাসী বন্যা কেড়ে নিয়েছে নিজের ভিটে চাষের জমির ধান, আশ্রয় হয়েছে রাস্তার ধারে তাঁবু এবং ট্রাক্টরে। রাস্তার ধারে বসে এই পরিবারের সদস্যদের নিয়ে ত্রাণ শিবিরের দেওয়া খাবার খাচ্ছে, আর অপেক্ষায় রয়েছে কবে অজয়ের জল নামবে, কবে ফিরে যাবে নিজের বাড়িতে। ভাবছে আদেও কি অজয়ের করাল গ্রাস থেকে ভিটের অস্তিত্ব টিকে আছে কি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পটুয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। কেন্ট কোম্পানি অনুমোদিত একমাত্র ডিস্ট্রিবিউশন হাউস এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, কাটোয়া সার্কাস ময়দান, খাসি মার্কেট। এখানে হোম সার্ভিস, হোম ডেলিভারি করা হয়। শুরু হয়েছে পুজো ধামাকা অফার, সমস্ত প্রোডাক্টের উপর 20% থেকে 50% ছাড়। যোগাযোগ 9378186925।
ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনা সব জায়গায় বাড়ি গিয়ে এসি ফ্রিজ ওয়াটার পিউরিফায়ার ওয়াশিং মেশিন সার্ভিস রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003 বেলেরহাট পূর্ব বর্ধমান।